1918 সালে মুস্তফা স্যার যখন অসুস্থ হয় এবং আল্লাহ তাকে নিয়ে যান, তখন সবাই আমাকে অনুরোধ করেছিলেন যে ঝাড়গ্রাম আলিম মাদ্রাসার দায়িত্ব দেওয়ার জন্য। আমার সেই সময়টুকু কথা মনে পড়ে এখন। কিন্তু আজকে আপনারা যারা এসেছেন কষ্ট করে, আমার মুরব্বী, আমার সমসাময়িক, আমার ছোট ভাই যুব সমাজ বৃন্দ, সবাই আমার বাবাকে ছিলেন, আমার বাবা 40 বছর এখানে এসেছেন, সবসময় আপনাদের জন্য এসেছেন, তিনি কোনো সময় নিজের স্বার্থ দেখেন নাই। আমি এই 6 বছর এখানে কাজ করেছি, আমি আমার স্বার্থ কখনো চিন্তা করে নাই, বলতে পারবে না। আমি এখন আপনাদের সাথে শুধু এটুকু বলতে চাই, আল্লাহর যদি হুকুম করে তাহলে আমি আপনাদের সাথে সবাইকে নিয়ে এই ছয়গ্রাম উচ্চ বিদ্যালয়ে কাজ করতে চাই। এবং যারা এখানে সবাই যারা সব গ্রাম থেকে যাকে মনোনীত করেছেন, আপনারা সবাই তাকে তাদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করেন। এবং আল্লাহর হুকুমে আশা করি আল্লাহ যদি নির্দেশনা দিয়ে থাকেন, তাহলে আমরা সবাই মিলে এই স্কুলকে যেভাবে আমাদের কামাল ভাই এগিয়ে নিয়ে গিয়েছেন, আমরাও এইভাবে এগিয়ে নিয়ে যাব। এই জন্য সবাই দোয়া চাই এবং সবাইকে সবার সালাম চাই। সবাইকে সালাম চাই আমি। শেষ করতে আসসালামু আলাইকুম।